আমার তরফ থেকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছো আজকে কিন্তু বাঙালি সেই দিন যেই দিন ১৪ শাক তার পাতে পড়ে এবং সন্ধে থেকে কিন্তু ভুজ্ভুজার বলে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে ভূতের পেছনে লেগে পড়ে তো আমার বাড়িতেও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটে না সন্ধ্যে থেকে মা সেই প্রক্রিয়া শুরু করে ফেলেছে আর এখানে দেখতে পাচ্ছ কালী মন্দিরে যাবে তাই মায়ের উদ্দেশ্যে সমস্ত ফল প্রসাদ এখানে রয়েছে সন্ধে থেকে মা এই মোমবাতিগুলোকে সমস্ত কিছু তেল ভর্তি করে ফেলেছে এবং এগুলোকে সলতে দিয়ে দিচ্ছে যাতে করে প্রক্রিয়া এক্ষুনি শুরু করে যায় নির্দিষ্ট কোনো টাইমিং আছে এটা শুরু করার তো প্রথমে শুরু হয় কিন্তু ঠাকুর ঘর দিয়ে ঠাকুর ঘরে জ্বালানোর পরেই তারপর অন্যান্য সব ঘরে দেওয়া হয় চোদ্দোর বেশি প্রদীপ ইউজ করা হয় তবে কম নয় বাড়ির প্রতিটা ঘরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে কিন্তু প্রদীপগুলোকে স্থাপন করা হয় বাঙালি ঘরে তো প্রত্যেকেই জানো এগুলো এবং এটার পরে কিন্তু আমার মা আমাদের বোধনতলায় দেয় যেটা কিনা না খুবই মানে মায়ে দুর্গার যেখানে বোধন হয় সেখানে দেয় সেটা খুবই ভালো পবিত্র জায়গায় এবং পাড়া থেকে সকলে আসে দিতে তারপর আমরা যাই বাস্তুতলায় দিতে এই জায়গাটা কিন্তু ভীষণ জাগ্রত ভীষণই মানে ভালো এই জায়গাটা প্রচুর পাড়া থেকে লোকজন আসে অনেকে এবং তারা সবাই এখানে থরে থরে সব সাজিয়ে দেয় খুব ভালো লাগে দেখতে এবং এর পাশে এই যে শিবের মন্দিরটা আছে এখানেও কিন্তু সেমভাবে সকলে আরতি করে মোমবাতি দেয় এবং জলেও কিন্তু এটা খুব ভাসানো হয় পুকুরে অনেকগুলো এরকম ভাসে আর দেখতে ভীষণ ভালো লাগে যদি আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম তারপর আমি যোম দীপক দিয়েছিলাম এটা গতকাল কিছুটা চালের ওপরে দক্ষিণ দিক মুখ করে এটা প্রদীপ স্থাপন করা হয় জোমরাজের উদ্দেশ্যে এবং প্রার্থনা করা হয় তো যাই হোক এভাবেই আমার দিনটা কাটলো দেখা যাক কালকে কি হয় কারণ কালকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাইক্লোনের পূর্বাভাস রয়েছে তো আশা করি সবাই সুস্থ থাক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা